নিজের বিধানসভা কেন্দ্রে জোর কদমে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। লক্ষ্য 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন, লক্ষ্য বিজেপির প্রত্যাবর্তন। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্র টাউন বটতলিতে বাড়ি বাড়ি প্রচার করেন। দেশে নির্বাচনে বিজেপির প্রত্যাবর্তন নিয়ে যথেষ্ট আশাবাদী মুখ্যমন্ত্রী, বাম কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। সব জায়গার মধ্যে মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং সবাই বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিচ্ছে, আমাদের ত্রিপুরা সরকারকে ধন্যবাদ দিচ্ছে, এত কাজ এত উন্নয়ন আমরা করছি অত অল্প, মানে এর মধ্যে তো 2 বছর গেল আমাদের সরকারের, এই কোভিডের কারণে অনেক কিছু করা যায়নি। তৎসত্ত্বেও যেভাবে উন্নয়নের যেসব বিষয়গুলো ত্রিপুরার জন্য দরকার ছিল, ন্যাশনাল হাইওয়ে থেকে আরম্ভ করে, ইন্টারনেট থেকে আরম্ভ করে, রেলওয়ে থেকে আরম্ভ করে, এয়ারওয়েজ থেকে আরম্ভ, সব দিকে খালি উন্নয়ন, তো সবাই খুশি। এবং রাস্তাঘাট এবং আমাদের বিশেষ করে প্রায়োরিটিতে মানুষ আমাদের মানে ভালোভাবে আমাদের আশীর্বাদ তো বেশি আছে। এবং আবার ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হবে।